যে শ্রমিক বিক্ষোভ গার্মেন্টস শিল্পে শ্রমিকরা প্রচন্ড বিক্ষোভ করেছেন এবং এ নিয়ে এখন পর্যন্ত গন্ডগোল চালু আছে। তাদের দাবি 5,000 টাকা ন্যূনতম মজুরি ধারণ করতে হবে। অন্যদিকে সরকারের সমর্থিত কিছু শ্রমিক সংগঠন এবং সরকার বেঁধে দিয়েছে যে ন্যূনতম মজুরি 3,000 টাকা করা হবে। উল্লেখ্য যে শ্রমিকদের ন্যূনতম বেতন মজুরি আগে ছিল 1,600 টাকা। এ ব্যাপারে আপনি কি বলতেন? দেখেন, ঘটনা হলো শ্রমিকদের দিকটা একটু দেখা দরকার, কিন্তু প্রবলেমটা হলো বিশ্বে কিন্তু কম্পিটিশন আছে। আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যদি বেশিক্ষণ সময় আপনারা ধর্মঘট করেন, বন্ধ রাখেন, টাইম মতো যদি আমেরিকান বা বিশ্বের বিভিন্ন দেশের মালগুলো না পৌঁছায়, তাহলে যেটা হবে শ্রীলঙ্কা বা চাইনিজরা ইন্ডিয়া নিয়ে নেবে আর কি, সেটা শ্রমিকদেরই রাখতে হবে। আর আরেকটা জিনিসটা হইলো কি, আমাদের দেশে যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মাত্র শুরু হয়েছে সেখানে শ্রমিক আন্দোলন সবসময় এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আর কি। শ্রমিকরা না বুঝে দাবি দেওয়া পেশ করে, আর মালিকরা যদি লাভ না করতে পারেন বা কম্পিটিশনে টাইম মতো মাল না দিতে পারেন বাইরে, তাহলে কিন্তু সংকট হবে। কাজে শ্রমিক ইউনিয়ন স্বাস্থ্যকর নয় আমাদের জন্য, এটা আমি সবসময় বলে আসছি। তো তাই কিন্তু সেটা যদি হয় তাহলে তো শ্রমিকদের দাবি আদায়ের ক্ষেত্রটি অরক্ষতি হয়ে থাকবে। কে বলবে ঘটনা হলো শ্রমিক ইউনিয়ন থাকুক না, নেগোসিয়েশন করতে হয় মালিকের সাথে। মালিকের সাথে কথাবার্তা বলে ঠিক করতে হয় যে মালিক কতটুকু অ্যাফোর্ড করতে পারে। মালিক অনেক সময় বেশি উদ্যত দেখায়, অ্যাফোর্ড করতে পারে, তার সাথে বেশি চাপ দিলে যেটা হবে ফ্যাক্টরি বন্ধ হবে। ফ্যাক্টরি বন্ধ হলে এটা পাবেন না, অর্ডারটা নষ্ট হবে। আরেকটা হলো কি, কম্পিটিশন যদি দাম পড়ে যায় মালের, মানে আমাদের দেশে যাওয়ার একটাই কারণ, আমেরিকা নিজেদের প্রচুর শ্রমিক আছে, একটাই কারণ দামটা বেশি পড়ে, একটা মানে যে প্রচুর পড়ে। সে এখন যদি বাংলাদেশ এমন বেতন নির্ধারিত করলো, দেখা গেলো যে ভারতীয় দামটা কম, তাহলে এরা কিন্তু ভারতে চলে যাবে। ভারতে চলে গেলে আমাদের অর্ডারটা ই হবে। কাজে এখানে একটা সাংঘাতিক ফাইন ব্যালেন্সের ব্যাপার আছে, শ্রমিক দুজনের ক্ষতি না হয়, তারাও কিছু। এসব খবর কিন্তু বিদেশের পত্রপত্রিকায় আসছে, মিডিয়াতে কিন্তু আসছে যে প্রতিনিয়ত যে ভাঙচুর হচ্ছে, এবং অনেকে কিছু কিছু সংবাদপত্রে কিছু অনুসন্ধানী প্রতিবেদন এসেছে, একটা লোকের নাম বারবার চলে আসছে শ্রমিক নেতা হিসেবে, তার নাম হচ্ছে অ্যাডভোকেট মন্টু ঘোষ, তিনি ফতুল্লা এলাকার শ্রমিক নেতা, এবং তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার সহযোগীদেরও খোঁজা হচ্ছে। প্রায় কয়েক হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে, এই ভাঙচুর প্রচন্ড ভাঙচুর হয়েছে, আশুলিয়া বলেন, গাজীপুর বলেন, এবং অগ্নিসংযোগ করে ধ্বংস করে দেওয়া হচ্ছে, নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দাবি দাওয়া করবে, মালিকের সাথে কথা বলবে, আন্দোলন করতে পারে, বিক্ষোভ করতে পারে, চিৎকার করতে পারে, কিন্তু ভাঙচুর করলে তো নিজেদেরই ক্ষতি। ভাঙচুর করলে তো মালিককে আবার পয়সা খরচ করে ঠিক করতে হবে, যতদিন ঠিক না হয় ততদিন ফ্যাক্টরি বন্ধ থাকবে, বন্ধ থাকলে তো শ্রমিকেরও ক্ষতি, বেতন পাচ্ছে না, আর মালিকেরও ক্ষতি, দাম পড়ে যাবে জিনিস। এটা এটা অবশ্য একটা অদ্ভুত কালচার আমাদের দেশের বাম কমিউনিস্ট নেতারা যারা, তারা কিন্তু পেছনে পেছনে সবসময় উস্কাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলেও দেখেছি যে হেলমেট পরিহিতেও কিছু অপরিচিত লোকজন এসে নির্দেশ দিচ্ছে, এই ভাঙচুর করো, এই করো, সেই করো, আগুন লাগাও, জ্বালাও পোড়াও করো, এবং এদের পরিচয় এখন পর্যন্ত কিন্তু উন্মোচিত হয়নি। আর আরেকটা মজার কথা হচ্ছে যে আমাদের শ্রমিক আন্দোলনে 80-90% নারী হলেও এই আন্দোলন ভাঙচুর সন্ত্রাসে দেখা যাচ্ছে যে কোথা থেকে হাজার হাজার পুরুষ এসে উপস্থিত, ছেলে ছোকরা তরুণ যুবক এসে উপস্থিত। এরা এদেরকে অনেকেই বহিরাগত ভাবে বলে চিহ্নিত করছেন, কিন্তু কারা এর পেছনে আছেন সেটা এখনো রহস্যময়। আমি কিছুক্ষণ পরে বলছি রহস্যটা কি। না না, ঘটনা আমি যেটা বুঝি সেটা হলো শ্রমিক আন্দোলন আমাদের দেশের মতো দেশে সবসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আর কি। যে লেবার সারপ্লাস তো আছেই, শ্রমিকরা কাজ পাচ্ছে না, যারা পাচ্ছে তারা যদি ভাঙচুর করে দীর্ঘ সময় ফ্যাক্টরি বন্ধ থাকে, তাহলে তো মাল বেড়ে যাবে না, লাভ না হলে মালিক রাখতেও পারবে না, মালিকও ব্যাংক্রাপ্ট হয়ে যাবে, শ্রমিকদেরও কিছু করার নাই। কাজেই আমার মনে হয় এখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে, ফাইন ব্যালেন্স। শ্রমিকটা কিছু পয়সা টয়সা কম পেলে সেটা মালিকদের সাথে কথাবার্তা বলে মালিকরা যতটা অ্যাফোর্ড করতে পারে আলোচনা করে নির্ধারণ করাটাই আমি সমীচীন মনে করি। আন্দোলন ভাঙচুর নয়, কোনো ক্রমেই ভাঙচুর আন্দোলন আমি সমর্থন করি না, এটা হওয়া উচিত না আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, গ্রোয়িং কান্ট্রিতে, যে সেখানে ইকোনমিটা সত্যিকারই ধ্বংস হয়ে যাবে যদি ভাঙচুরের দিকে বা নৈরাজ্যের দিকে যান, নৈরাজ্যটা ঠিক না, এনার্কি যেটা বা বিশৃঙ্খলার সৃষ্টি। যে রহস্যের কথা ভেদের কথা বলছিলাম সেটা আমি বলছি সুপ্রিয় দর্শক মন্ডলী, বিভিন্ন অনুসন্ধানের প্রতিবেদনে আরো দেখা গেছে যে এই গার্মেন্টস সেক্টরের মধ্য এবং উচ্চ মধ্য পদগুলোতে বিদেশি বিশেষ করে ভারতীয় নাগরিকরা বসে আছেন, এবং অনেকেই তাদের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন, কারণ তাদের তারা শ্রমিকদের মেসেজটা ঠিক মতো পৌঁছাচ্ছে না উপরের মহলে মালিকের কাছে,
এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন শ্রমিকদের মধ্যে, ভারতীয় নাগরিক যারা এখানে কাজ করছেন গার্মেন্টস সেক্টর গুলোতে, এবং তাদেরই নাকি অপ্রত্যক্ষ পরোক্ষ প্রচারণায় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠেছেন, বিভিন্ন জায়গায় ভাঙচুর করছেন। আমরা ভারতীয়দের দেশপ্রেমের কথা অনেক জানি এবং তারা তাদের নিজের দেশের মানুষকে বা নিজের দেশকে গার্মেন্টস সেক্টরে আরো উন্নত করার জন্য বাংলাদেশের উদীয়মানী শিল্পকে ধ্বংস করতে উদ্যত, এটা নিঃসন্দেহে বলা যায়। তাই আমি দাবি করছি যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর কেন শুধু শিক্ষাক্ষেত্র, প্রশাসনিক, অন্যান্য যে সমস্ত ক্ষেত্র আছে সেখান থেকে সমস্ত ভারতীয়কে বহিষ্কার করে দেওয়া হোক, কারণ তারা বাংলাদেশের সাথে কাজ করছেন না, বাংলাদেশের সাথে বিপক্ষে কাজ করছেন। আচ্ছা, এখানে কথা হলো যে বিদেশি শ্রমিক বা বিদেশি অফিসার এটা কিন্তু ইন্টারিম পিরিয়ডে কাজ করে, কারণ যখন নাকি যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে এক্সপার্ট না হয়, চট করে নতুন ইন্ডাস্ট্রি হলে এক্সপার্ট জন্মগ্রহণ করে না, একটা লোককে ট্রেন করে বা বিদেশ থেকে ইঞ্জিনিয়ার বানিয়ে এনে বা হোয়াটএভার অ্যাডমিনিস্ট্রেশন বানিয়ে এনে একটু সময় নেয়। এই আমাদের দেশে 40% লোক শেষ করতে অযোগ্যের ব্যাপার না, কাজে ইন্টারিম পিরিয়ডে কিছু থাকতে পারে, কিছু উপরের লোক থাকতে পারে ইন্টারিম পিরিয়ডে, তো সেটাকে রিপ্লেস করার জন্য একটু সার্টেন টাইম দিতে হবে। আরেকটা কথা হলো, প্রধান সাহেব, খুব ভালো হয় যে কোনো সমস্যা যদি ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের চিন্তা করতে হলো না, যা কিছু দুর্ঘটনা হোক, যা কিছু খারাপ হোক, বাংলাদেশে নিজেদের দায়িত্ব না নিয়ে, নিজেদের যে কি করা উচিত না ভেবে ভারত এসে করে দিয়ে গেছে, ভারত আমাদের ধ্বংস করতেছে, তাহলে ইজি হয় বেশ বিষয়টা। ইজি না, যেটা বাস্তব, যেটা অন দ্য ফিল্ড, আমি যথেষ্ট পড়াশোনা করে তারপরেই কিন্তু এই কথাটা বলছি। শ্রমিক আন্দোলন শ্রমিকরা করছে, তাদের দাবি দেওয়া মালিকরা যতটা এফোর্ড করতে পারেন করবেন, বিটুইন শ্রমিক আর মালিকের মধ্যে। এখানে ভারত থেকে নিয়ে এনে ভারতীয় অফিসাররা সেখানে বসে আছেন, যাদের দায়িত্ব এই শ্রমিকদের সমস্যা নিরসন করা বা তাদের কথা বলা। ভারতীয় অফিসারদের আপনি রিপ্লেস করার মতো থাকলে রিপ্লেস করেন, রিপ্লেস করতে হবে আমাদের দেশে। যদি কোনো ইন্ডাস্ট্রিতে যদি নাকি ভারতীয় সাহায্য হয়ে থাকে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি, আপনি ভুল বলছেন, বাংলাদেশের কোনো ইন্ডাস্ট্রি ভারতের অথবা মালিকরা যদি না পেয়ে থাকেন, তারা ভারতীয়রা উড়ে এসে জুড়ে বসেছেন, ভারতীয়দের আমরা বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। বঙ্গবন্ধু নিজে যে ভারতীয়দের দাঁড়িয়ে গেছেন বাংলাদেশে, তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না, সে সামরিক ক্ষেত্রে হোক কিংবা বেসামরিক ক্ষেত্রে না হয়, তাহলে সিঙ্গাপুরের হলে চোখে আমেরিকান হলে চোখে। হ্যাঁ, অবশ্যই, কারণ অন্তত তারা বাংলাদেশের পেটে ছুরি মারবে না। ভারতীয়রা সর্বদা দর্শক, প্রধান সাহেব যেটা বলতে চাচ্ছেন সেটা হলো ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার কোনো এবং শত্রু রাষ্ট্র, শ্রমিক না নিয়ে আমরা বরং সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করতে পারি শ্রমিক, অফিসার নিয়ে আসুন, অফিসার সিঙ্গাপুর, যাদের যোগ্যতা ইন্ডিয়ান এর চেয়ে অনেক বেশি, এটা সাংঘাতিক একটা দাম পড়বে বেশি, অবাস্তব একটা কথা। ভারত কাছাকাছি শ্রমিক না, আমি অফিসার নিয়োগের কথা বলছি, অফিসার বললাম, অফিসার ভারত থেকে আনলে কম দামে পাওয়া যেত, যেত সহজ শর্তে পাওয়া যেত, সেটা না নিয়ে আমরা সিঙ্গাপুর বা আমেরিকার তো নেই, বেশি দাম দিয়ে দিব, আমি এটা সমর্থন করতে আমার অন্তত তাদের অভিজ্ঞতাটা হোক, বাংলাদেশিরা তাদের কাছে কিছু শিখতে পারবে, আমেরিকান বা সিঙ্গাপুরিয়ানদের কাছ থেকে, ইন্ডিয়ানের কাছ থেকে শেখার কিছু নাই এবং শেখার কিছু থাকলে তাহলে শেখাবে। আমাদের মতো স্কিনটা ওই জন্য না, তারা বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাবাপন্ন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই তার ভুরি ভুরি হাজার হাজার প্রমাণ রয়েছে, যার একটা প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। প্রণব বাবু অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি, যিনি ছোটেখা সফরে 4 ঘন্টার জন্য বাংলাদেশে এসেছিলেন, তিনি একটা 100 কোটি টাকা মূল্যের একটা ঋণ বাংলাদেশকে দিয়ে বেশ দয়া দেখিয়েছেন। এই ঋণের উদ্দেশ্য হচ্ছে যে ভারত ত্রিপুরায় যে একটা বিদ্যুৎ ফ্যাক্টরি করবে, সেই ফ্যাক্টরির জন্য যাতায়াতের জন্য রাস্তা দরকার, চিটাগং পোর্ট ইউজ ব্যবহার করবে, মংলা পোর্ট ব্যবহার করবে, এই জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার। তো ভারতীয় ঋণের টাকায় ভারতীয়দের কাছ থেকে জিনিস কিনে, রাস্তাঘাট বিল্ডিং টিল্ডিং যা দরকার হয় কি, অর্থাৎ ভারতীয়দের সুবিধার জন্যই বাংলাদেশকে তারা ঋণ দিচ্ছে এবং তারা আবার টাকাটা তুলিয়ে নিয়ে। প্রধান সাহেব, ভারতের সুবিধা বাংলাদেশের সুবিধার কথা না, কথা হলো পারস্পরিক সুবিধা। আমি যেটা বুঝি সেটা হলো কি, বাংলাদেশে যদি ভারত কিছু ঋণ দিয়ে থাকে, সেই ঋণে যদি নাকি কিছু রাস্তাঘাট হয়, তাহলে কিছু শ্রমিক কাজে লাগবে, কিছু আমাদের কিছু ট্যাক্স আসবে, আমাদের অর্থনৈতিক চাঙ্গা হবে, আপনাকে যেটা দেখতে হবে টার্মসটা কি, সেই চুক্তির মধ্যে যে টার্মসটা থাকে, সেই টার্মসটা বাংলাদেশের পক্ষে তো 100% হবে না, মোটামুটি মিউচুয়াল রেসপেক্ট করে চুক্তি করলে আমরা আপত্তিটা কোথায়? আপনি সিঙ্গাপুরের সাথে চুক্তি করতে রাজি আছেন, আমেরিকার সাথে চুক্তি করতে, ভারত হইলে আপনার মাথা চলে কেন? আচ্ছা,
তো আমি আপনাকে ছোট একটা বলছি আর কি, সুপ্রিয় দর্শক মন্ডলী, বিবিসির কয়েকদিন আগেকার খবরে সিপিডি অর্থাৎ সেন্টার ফর পলিসি ডায়ালগের অর্থনীতিবিদ জনাব মোস্তাফিজুর রহমানের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এ ব্যাপারে। তিনি বলছেন যে বাংলাদেশ ইচ্ছা করলে অনেক কম সুদে, প্রায় লেস দ্যান 1% বা 1% এর কাছাকাছি সুদে এই $101 বিলিয়ন ঋণ পেতে পারত যে কোনো জায়গা থেকে, দ্যাটস ইনক্লুডিং WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা থেকেও। কিন্তু যে প্রজেক্টের জন্য $1 বিলিয়ন লোন নেওয়া হচ্ছে, WTO মনে করে যে এটা বাংলাদেশের স্বার্থের জন্য অনুকূলে নয়, সেই বাংলাদেশের স্বার্থের বিপরীতে গিয়ে 2.75% ইন্টারেস্টে $1 বিলিয়ন কেন এই হাসিনা সরকার অর্থাৎ ভারতের বংশবদ একটা সরকার কেন করলো সেটা নতুন করে বুঝিয়ে দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ প্রিয় দর্শক বৃন্দ, আমি জানি না মার্শাল ইন্টারেস্টটা কত এবং মার্কেটিং করলে কিছু কম পাওয়া যেত কিনা, কম পাওয়া গেলে তো কম না। অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান স্পষ্ট করে বলেছেন যে ইট ক্যান বি ডান, আমরা বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারি। ভারত যদি বিরোধী হয়ে থাকে তাহলে সিপিডি ভারত বিরোধী নয়, তার ঘটনা হলো যদি কম লাভে কম ইন্টারেস্টে যদি কিছু টাকা পাওয়া যেত তাহলে তখন বলতেন যে ভারতীয় স্বার্থে টাকা লোন করা হচ্ছে, লোন করে ভারতীয় কাজের জন্য। তো এটা তো ভারতীয় কাজই, আমাদের তো এটা কাজ না, আমাদের দরকার নেই ভারতকে কিছু দেওয়ার। চীন বসে আছে, আমরা চীনকে দিতে পারি। আমেরিকা চাচ্ছে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে, আমরা আমেরিকাকে দিতে পারি। কেন আমেরিকা দিতে চাইলে ভারতের দোষটা কোথায়? কারণ ভারত হচ্ছে শত্রু একটা রাষ্ট্র বাংলাদেশের পক্ষে। একটি মা আপনি আপনি স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত দেখেছেন, আপনি স্বাধীনতা যুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশের একটা ভারতীয় পদক্ষেপ দেখান যেটা বন্ধুত্বের নিদর্শন বহন করে। আপনার কাছে নেই, কারো কাছে নেই, কেউ বলতে পারবে না। আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম, সুপ্রিয় দর্শক আপনারা নিজেরা জিজ্ঞেস করুন যে স্বাধীন বাংলাদেশে ভারত একটা কি কাজ করেছে যেটা বন্ধুত্বের নিদর্শন হিসেবে ছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রধান অত্যন্ত ভারত বিরোধী আমার যুক্তিটা আমার কাছে ভালো লাগছে না, কারণ আমেরিকার থেকে আপনি শ্রমিক বা অফিসার হায়ার করতে চান, আমেরিকার থেকে লোন করতে চান, বা প্রতিবেশী রাষ্ট্র তার সাথে সম্পর্ক ভালো থাকলে পরস্পর ঠিক অর্থনৈতিক উন্নয়নে ভালো, আমাদের জন্য ভালো, ভারতের জন্য ভালো, কারণ ট্রান্সপোর্ট কষ্ট লাগে না, ভারত থেকে সোজা চলে আসলে যে ট্রান্সপোর্ট কষ্ট। আপনি আবারও ভুল করছেন জনাব খান, আমাদের দেশে কিছু আসছে না, তারা ভারত তাদের নিজের স্বার্থে, যেহেতু তাদের উত্তর পূর্বাঞ্চলে যেতে অসুবিধা, তারা বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে। এই যে রাস্তাটা বানাতে হবে, এই রাস্তার টাকায় আমরা লোন নিয়ে তাদের করে দিচ্ছি, তারা রাস্তাটা ব্যবহার করবেন। এবং আপনি অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলছেন, রাস্তার পাশে 200-400 পানের দোকান থেকে আর খাবার দোকান থেকে কয় পয়সা বা আয় হবে, কিছু লোকের কর্মসংস্থান হবে, তো দীর্ঘ রাস্তা হলে কিছু লোকের কর্মসংস্থান হবে, বেকার লোকের বেকারত্ব কমবে, আমাদের ভারত থেকে কিছু ট্যাক্স আসবে। আমি আই ডোন্ট সি এনিথিং রং। ভারত কোনো ট্যাক্স দিচ্ছে না, এই $1 বিলিয়ন লোন দিচ্ছে যেটা আমাদের শোধ করতে হবে, ব্যাস অতটুকু। আমি আপনার সাথে একমত না, তো জান অন্য প্রসঙ্গে যান। যাই হোক, আরেকটা কথা, বাংলাদেশের সম্প্রতি সাম্প্রদায়িক অসম্প্রীতি বা একটা দাঙ্গা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষের ধৈর্য, সরকারের বিচক্ষণতায়, বা আমি সরকারকে বাদ দিয়ে রাখতে চাই, আমি মানুষ সরকারের কথা আমি আসছি কেন বলছি, তাদের কৃতিত্ব দিতে যাচ্ছি না, বাংলাদেশের মানুষের ধৈর্য এবং প্রজ্ঞার কারণে একটা মহা বিপদ থেকে বাংলাদেশ বেঁচে গেছে। জনকে হিন্দু বাংলাদেশি নাগরিক কিনা আমি ঠিক জানি না, বিশ্ব শান্তি পরিষদ নামে একটা ভুইফো সংগঠনের জনক নেতা দেব নারায়ণ মহেশ্বর, তিনি হাইকোর্টে গিয়ে দাবি করেছেন যে কোরআনে যে লেখা আছে কোরবানির কথাটা, ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক হযরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য, সেটা ভুল, তার বিরুদ্ধে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। হাইকোর্ট কি করলো তখন? আচ্ছা, এটা নিয়ে বেশ পরিস্থিতি উত্তপ্ত ছিল, খুবই আমাদের জন্য সুখবর যে ভারতে ভারতীয়দের মতো আমরা মাথা গরম না, আমরা সাথে সাথে রাস্তায় নেমে পড়িনি, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিইনি, আমরা এগুলো কিছুই করিনি, বরং প্রজ্ঞার সাথে অপেক্ষা করেছি হাইকোর্ট কি বলেন। এবং বিজ্ঞ হাইকোর্ট $5,000 মাত্র জরিমানা দায়ের করে এই লোকটাকে ছেড়ে দেওয়া হয়েছে, যদিও দেশের বিভিন্ন স্থানে এখন এর বিরুদ্ধে, ওই লোকটির বিরুদ্ধে, অশান্তি সৃষ্টিকারী সাম্প্রদায়িক এই লোকটির বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা করা হচ্ছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে আদালত থেকে বের হয়ে পুলিশি প্রহরায় তাকে অজ্ঞাত স্থানে পাচার করে দেওয়া হয়েছে, তার আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তিনি লুকিয়ে আছেন, যার ফলে আমরা সরকারকে সন্দেহ করছি যে তারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বা এই অজুহাতে বিরোধী দলের উপরে নির্যাতন চালানোর জন্য তারা এই ইস্যুটাকে সৃষ্টি করার চেষ্টা করেছে। প্রধান সাহেব, আপনি কথাটা আমার প্রথম কথা জিনিসটা আমার খুব ফানি লাগতেছে।